वृषभन रजनंदिनी सखीगण परिवृत हुए जटिलार मंदिरे बसी पराण बधू श्याम सुंदरीर मधुर रूपे वर्णना करिछि। स्थान जटिलार मंदिरे निभृत कक्ष काल प्रदोष विषय कृष्ण रूपेर वर्णना वक्ता स्वयं श्रीमती राधा ठाकुरानी श्रोता श्री राधार अंतरंग सखी वृंद सखी रे दिवाय अवसान काली जमुनाय जल अंते गिये पराण बधुर जे मधुर रूप देखे एलाम सेई रूपेर कथा एक मुखे तोदेर काछे कतटुकुई बा बोलबो। सोबर नागर সখিরে প্রতিতন পিরিতি পাশার সখিরে সাজায়ে রেখেছে সাজায়ে রেখেছে সাজায়ে রেখেছে সাজায়ে রেখেছে পিরিত রসের ডালা সাজায়ে রেখেছে পিরিত রসের ডালা কেনা বেচা করবে বলে এই জগতে দোকানদার যেমন নানাবিধ পসরা সাজিয়ে নিয়ে বসে থাকে কেনা বেচা করবে বলে তেমনি কদম্বীর মূলি আমি একজন পিরিতির দোকানদার দেখলাম পিরিতির পসরা সাজিয়ে নিয়ে বসে আছে। তবে ওই পসরা কি দিয়ে কিনতে হয় না লালসারূপী মূল্য দিয়ে কিনতে হয়? শ্রী রূপ গোস্বামী বললেন লল্লমোপি মূল্যমিকলম। কোটি জন্মের সুকৃতির দ্বারা ওই লালসা লাভ হয় না। চৈতন্য চরিতামৃত বললেন কৃষ্ণ ভক্তি জন্ম মূল হয় সাধু সঙ্গ। মহাজন আরো বললেন ভক্ত পদরাজ ভক্ত পদজল ভক্ত ভুক্ত অবশিষ্ট তিন মহাবল। যদি ওই প্রীতির পশরা কিনতে হয় তাহলে লালসা রূপী মূল্যে কিনতে হবে। বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখন বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখন বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখন বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখন। তোমার কৃষ্ণ বলে বৈষ্ণব চরণ ধুলি অঙ্গে মাখন কৃষ্ণ বলে প্রাণ কা
দেখলাম জানিস, বলি শরদ চাঁদ ফাঁদ মুখ মণ্ডল, 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 যেন ফাঁদ পেতেছে রে পশু পাখি ধরবে বলি তেমনি যমুনার কুলে আমি একজন অভিনব ব্যাদ দেখলাম, রূপের ফাঁদ পেতে দাঁড়ায় আছে আর হাস্য সুধা চার দিয়েছে সেই ফাঁদে, আর সেই রূপের ফাঁদে কত কোটি কোটি পূর্ণিমার চাঁদ ধরা পড়েছে, আর তাদের দশা কি হয়েছে জানিস, তারা ফাঁদে পড়ে ফটাইছে, তারা ফাঁদে পড়ে ছটফটাইছে, তারা ফাঁদে পড়ে ছটফটাইছে, তারা ফাঁদে পড়ে ছটফটাইছে, হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে ফাঁদে পড়ে ছটফটাইছে, কুণ্ডল শ্রবণে বিহার সখী রে, কুণ্ডল শ্রবণে বিহার সখী রে, আর তার কর্ণে দেখলাম কুণ্ডল দুলছে, কেমন কুণ্ডল না মকরাকৃতি কুণ্ডল, দেখে মনে হলো তো কুণ্ডল নয় তবে যেন মকর দুলিছে, মকর দুলিছে কুমির দুলছে অবলার মন মৎস্য গিলবে বলে, আর দেখলাম নাচত ভাঙ ম দন ধন ভঙ্গি ম, নাচত ভাঙ ম দন ধন ভঙ্গি ম, নট খঞ্জন দিঠি জ, নট খঞ্জন দিঠি জ, যেন মদন ধন নাচাইছে, রাধে মদনকে তো চোখে দেখা যায় না, তুই কোথায় দেখলি মদন দাঁড়িয়ে আছে ধনুর্বাণ নিয়ে,
তখন কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, রাধে তুমি মদন দেখেছ বটে, তবে সে তো প্রাকৃত মদন নয়, সে যে অপ্রাকৃত নবীন মদন। অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রীতে সাধিতে হয়, অপ্রাকৃত নবীন মদন কাম গায়ত্রীতে সাধিতে হয়, গুরুর চরণ আশ্রয় করি কাম গায়ত্রীতে সাধিতে হয়, অপ্রাকৃত নবীন মদন। মানে অপ্রাকৃত নবীন মদন কামবীজ কাম গায়ত্রীতে যার উপাসন, নবীন মদন কৃষ্ণের নয়ন বান, যেখানে সেখানে হানে না, অবলার শরীরে বিন্ধি করে যারে যারে, দুঃখ দেয় নালয়ে পরাণ। সখীরে সেই মদনের বান যাকে হানে, তাকে কি করে জানিস, তার জীবন্তে মরা করে রাখে, তার জীবন্তে মরা করে রাখে, বলি কখনো হাসায় কখনো কাঁদায়, জীবন্তে মরা চুরে চারু শিখি চন্দ্র কো, উরে তো চুরে চারু শিখি চন্দ্র কো, মলয় পবন সহ মেল, মলয় পবন সহ মেল, ভনে যদু নন্দন সবহু রসায়ন, ভনে যদু নন্দন সবহু রসায়ন, মধু মন রসায়ন কেল, তুমি একা কেন পাগল হবে, ওই বাঁশির গান যারা শুনি, যদি মাতা পিতা শোনে বাঁশি, মমতা হারাই সন্তানের প্রতি, আর যদি সন্তানে শোনে বাঁশি, মমতা হারাই মাতা পিতার প্রতি, আর যদি কুলের কুলবধূ শোনে বাঁশি, তারা যে চেষে ধে হয় গো দাসী, তারা যে চেষে ধে হয় গো দাসী, যদি কুলবধূ শোনে বাঁশি, তারা যে চেষে ধে হয় গো দাসী, যদি কুলবধূ শোনে বাঁশি, হা গোবিন্দ তোমার গোলাম বলে, কুলবধূ শোনে বাঁশি, যে চেষে ধে হয় গো দাসী। এমনি করে শ্রীরাধা সখীদের কাছে কৃষ্ণ রূপের বর্ণনা করছে, যত বলছি তত আরো অনুরাগ বেড়ে যাচ্ছে কৃষ্ণরূপের কথা বলবার জন্য। কি রূপ হে ও
অতি অপরূপ নিপহি ও নিপহি মূলে রে চলা চপলা সহিত তাই চলা চপলা সহিত তাই গঙ্গ রহিত শশাঙ্ক উদয় একটি স্থির বিজুরিকে অবলম্বন করে একটি অকলঙ্কপূর্ণ চাঁদ উঠেছে। আর কি দেখলাম, নাচেছে ময়ূর জলদ পরি ললিতারে মেঘের উপর কখনো ময়ূর নাচে নাকি? আমরা জানি আকাশে মেঘ দেখলে ময়ূর মাটিতে নাচে, আর তুই বলছিস মেঘের উপরে ময়ূর নাচছে। শ্রীরাধা বললে, সখী রে, পার্থিব জগতের মেঘের উপরে ময়ূর নাচে না বটে, কিন্তু যমুনার কোলে আমি যে নবীন মেঘ দেখলাম ওই মেঘের উপরে ময়ূর নৃত্য করেছি। আবার অলি কুল সব চাঁদের ঘেরি অলি কুল সব চাঁদের ঘেরি চাঁদ ঘিরে বসেছে চাঁদ ঘিরে বসেছে মধুর লবে ভ্রমর সকল চাঁদ ঘিরে বসেছে মধুর লবে ভ্রমর সকল এখনই দেখে এলাম মধুর লবে ভ্রমর সকল চাঁদ ঘিরে বসেছে। সতীগণ বলছে, অসম্ভব, কারণ ভ্রমরের কখনো চাঁদে যাওয়া সম্ভব না, আর চাঁদে কখনো মধু থাকে না। শ্রীরাধা বললি, মরমিরে, পার্থিব জগতের চাঁদে মধু থাকে না বাটি, কিন্তু যমুনার কূলে আমি যে চাঁদ দেখলাম সেই চাঁদে সুধাও আছে আবার মধুও আছে, আর সেই চাঁদ ঘিরে আছে অসংখ্য ভ্রমর। আরো দেখলাম, বিকজ সরজে মিলিত বিধু মিলন ঘটেছে চাঁদে আর পদ্মে এই এখনই দেখিলাম চাঁদে আর পদ্মে মিলন ঘটেছে। সতীগণ বললেন, অসম্ভব, কারণ চাঁদে পদ্মে কখনো মিলন হয় না। রাধে, তোর বর্ণনায় ভুল হচ্ছে। তখন শ্রীরাধা বললি,
সখী রে ওরে ললিতা দেখেছে আমার নয়ন কিন্তু নয়ন তো বলতে পারে না বদন বলছে বটে কিন্তু বদনের তো দৃষ্টি শক্তি নাই তাই একজনার দেখায় আর একজনার বলা আমার বর্ণনায় ভুল হতে পারে তোরা সকল ভুল সংশোধন করে আস্বাদন করিস তবে রাধা রায় কি সত্যি ভুল বলছে চাঁদে পদ্মে মিলন হয়নি না রাধারানীর বর্ণনায় কখনো ভুল হতে পারে না পার্থিব জগতের চাঁদে পদ্মে মিলন অসম্ভব হলেও অপ্রাকৃত বৃন্দাবনে চাঁদে পদ্মে মিলন ঘটেছে অর্থাৎ শ্রীরাধা কৃষ্ণের মুখমণ্ডলকে চাঁদ আর পদ্মের মিলিত রূপ বলে বর্ণনা করেছেন আবার মেঘের গর্জে ঢালিছে মধু মেঘের গরজে ঢালিছে মধু মধু ঢালিছে মধু ঢালিছে মধু ঢালিছে নবীন মেঘের গর্জনে 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 সোনার কান যাদের তারাই শোনে নবীন মেঘের গর্জনে মধু ঢালিছে গান বলছে মেঘের গর্জনে কি মধু ঢালে মেঘের গর্জনে বজ্রপাত হয় আর তুই বলছিস মেঘের গর্জনে মধু ঢালছে শ্রীরাধা বললে মরমিরে পার্থিব জগতের মেঘে গর্জন করলে বজ্রপাত হয় কিন্তু যমুনার কুলে আমি যে কৃষ্ণ মেঘ দেখলাম সেই মেঘ যখন গর্জন করেছে সেই মেঘের গর্জনে যেন মধু বরিশান হচ্ছে আরাপরূপ কহিতে নারী আরাপরূপ কহিতে নারী যথা মেঘ তথা না বহে বাড়ি যথা মেঘ তথা না বহে বাড়ি হৃদয় মাঝে মেঘ প্রবেশ করি হৃদয় মাঝে মেঘ প্রবেশ করি নয়নের পথে ঢালাইয়ে বাড়ি নয়নের পথে ঢালাইয়ে বাড়ি সখী রে সেই মেঘের আর একটি স্বভাব কি জানিস সেই মেঘ যেখানে লাগে সেখানে বরিশান হয় না সেই মেঘ হৃদয় আকাশে লাগে আর নয়নের পথে বরিশান হয় সখী রে সেই মেঘ যার একবার লাগে তার দশাই হয় কি জানিস
তার নয়ন বাড়ি ঘুরায় না রে, তারার নয়ন বাড়ি ঘুরায় না রে, ও তার নয়ন বাড়ি ঘুরায় না রে, তার নয়ন বাড়ি ঘুরায় না রে, চারিদ কাছে মেঘ লেগেছে তার নয়ন বাড়ি ঘুরায় না রে, মেঘ দেখলাম কিন্তু মেঘের গায়ে বিদ্যুৎ চমকাতে দেখলাম না, তাই বিজুলি শূন্য মেঘখানি দেখে না আমার একটু স্বাদ জেগেছে, কি জানিস, মোর মনে লয় বিজুলি হয়ে, মোর মনে লয় বিজুলি হয়ে, জড়ায়ে থাকি ওই মেঘেতে গিয়ে, জড়ায়ে থাকি ওই মেঘেতে গিয়ে, বাসনা জাগে বাসনা জাগে বাসনা জাগে বাসনা জাগে, মেঘের গায়ে জড়ায়ে থাকি বাসনা জাগে, ওই মেঘের গায়ে জড়ায়ে থাকি বিধি কি মোর স্বাদ মিটাবে, মেঘের গায়ে জড়ায়ে থাকি বাসনা জাগে, সখী রে বিধাতা যদি আমায় বিদ্যুতের মালা করে দিত তাহলে কৃষ্ণ মেঘের গায়ে জনমের মতো জড়াইয়ে থাকতাম, তখন কবি জ্ঞানদাস বলছেন, জ্ঞানদাসে কহে নহে তো যান, জ্ঞানদাসে কহে নহে তো যান, যে কহিলে ধনী সেই সে প্রমাণ, যে কহিলে ধনী সেই সে প্রমাণ, সাজিবে ভালো সাজিবে ভালো, মেঘের গায়ে বিজুরি সাজিবে ভালো, মেঘের গায়ে বিজুরি নয়ন ভরে দেখব, রূপ লাগি আখি ঝুরে গুণে মন রূপ লাগি আখি ঝুরে গুণে মন বাধে পরাণ প্রীতি
সখী কি আর বলি আমার এই দশা আমার নয়ন বাড়ি অবিরত ঝরি ঘরে রোজাতে কলকে করে কানা কানি কেন কহে লাজ ঘরে ভেজাবো আগুনি কারো কথা শুনবো না কারো কথা শুনবো না কার কথা শুনবো না বলে বলুক লোকে মন্দ কার কথা শুনবো না শ্রীরাধা নয়ন জলে বুক ভাসিয়ে সখীদের কাছে কৃষ্ণ রূপের কথা বর্ণনা করছে আর রূপ দেখে রাধারানীর যে দশা হয়েছে আজ সেই কথা সখীদের কাছে আক্ষেপ করে বলছি অল্প বয়সে মর শ্যামরাশি জরো জরো অল্প বয়সে মর শ্যামরসে জরো জরো অল্প বয়সে মর শ্যামরসে জরো জরো আর অল্প বয়সে মর শ্যামরসে জানি কি বা
ভিতরে শ্যামরাশি আমায় এমন ভাবে ধরেছে যে আমি ভুলতে চাইলেও ভুলতে পারি না। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, আর যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি, দাঁড়াইয়ে আছে সাথে ওরে ললিতা পিছে পিছে আসছে দেখি তো, অমনি ভ্রমেতে ফিরায় আঁখি কেউ তো সঙ্গে নাহি দেখি, আর ভ্রমেতে ফিরায় আঁখি কেউ তো সঙ্গে নাহি দেখি, মরে থাকি যেন মুরছিয়া আর মরে থাকি তাকি দেখি কেউ নাই, এ কথা কাকে বলবো আর কে বা বুঝবি, তবে তোরা আমার মরম সখী তাই তোদের কাছে বলছি, কহিনু তোদের ওই আগে দাগা পেলাম শ্যাম দাগে, আমি কহিনু তোদের ওই আগে দাগা পেলাম শ্যাম দাগে, এছাড়া জীবনে কি বাদাই সখী রে, সমর্পণ করি নুহিয়া সমর্পণ করি নুহিয়া, জনমের মত রাঙা পাই সখী রে, জনমের মত রাঙা পাই সখী রে, ওই চরণে সপে দিলাম ওই চরণে সপে দিলাম, দেহ মন প্রাণ জীবন যৌবন ওই চরণে সপে দিলাম, দেহ মন প্রাণ জীবন যৌবন হা গোবিন্দ তোমার গোলাম বলি, দেহ মন প্রাণ জীবন যৌবন ওই চরণে সপে দিলাম, যার নামে কলঙ্ক আমি তার চরণে সর্বস্ব সপে দিলাম, যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব, যোগিনী হইয়া যাব শ্রবণে কুণ্ডল দিব, এছাড়া গৃহ পরিহরি সখী রে, এছাড়া গৃহ পরিহরি সখী রে, কৃষ্ণ নাম লবমুখী জন্ম গুয়াব সুখে যদু কহে এই বাঞ্ছা করি, যোগিনী হব রে যোগিনী হব রে যোগিনী হব রে যোগিনী হব
হবরে কৃষ্ণ যশের কুণ্ডল পরে যোগিনী হবরে কৃষ্ণ যশের কুণ্ডল আমি কে দেখে দেবরাইব কৃষ্ণ যশের কুণ্ডল পরে যোগিনী হবরে গঞ্জে গঞ্জ গো গুরুজন তাহে না ডরাই গঞ্জে গঞ্জ গুরুজন তাহে না ডরাই আরে ছড়ুক নিজ পতি আপদ এরাই আরে ছড়ুক নিজ পতি আপদ এরাই ছাড়লেই বাঁচি আহা ছাড়লে বাঁচি পতি তো পতি আমায় ছাড়লেই বাঁচি পতি তো পতি আমায় নিশ্চিন্তে কৃষ্ণ ভজব পতি তো পতি আমায় ছাড়লে বাঁচি বলে বলুক লোকে মন্দ তাহে নাহি ডর বলে বলুক লোকে মন্দ তাহে নাহি ডর না ডাকুক না ডা বলুক কেহ না যাব কারো ঘর না ডাকুক না বলুক কেহ না যাব কারো ঘর ধর্ম করম যাক তাহে না ডরাই ধর্ম করম যাক তাহে না ডরাই মনের ভরমে পাছে বধুরে হারাই সখীগণ বললে রাধি তুই আর দেরি করিস না তাড়াতাড়ি অভিসারের সাজে সজ্জিত হ শ্যামের বাঁশি বেজে উঠলি আর তোর বেশ পরা হবে না তখন শ্রীরাধা বললি কাজে কি ভূষণে আমার কাজে কি ভূষণে আমার নূতন করে আর ভূষণ করে কাজ কি বল আমি যে ভূষণ করে নিয়েছি কি ভূষণ করেছি জানিস নয়ন ভূষণ শ্যামদর্শন নয়ন ভূষণ শ্যামদর্শন নয়ন ভূষণ শ্যামদর্শন নয়ন ভূষণ শ্যামদর্শন শ্রবণ ভূষণ গুণে শ্রবণ ভূষণ গুণে করের ভূষণ সেবন আরের ভূষণ শ্রীপদ সেবন বদন ভূষণ নামে বদন ভূষণ নামে বদন ভূষণ নামে বদন ভূষণ নামে অন্তর ভূষণ শ্যাম প্রেমমণি অন্তর ভূষণ শ্যাম প্রেমমণি যিনি মনমথ রাজে শেখর পল্লব হৃদয় ভূষণ শেখর পল্লব উচ্চকল শের মাঝে উচ্চকল শের মাঝে কণ্ঠের ভূষণ কলঙ্কের হার কণ্ঠের ভূষণ কলঙ্কের হার কণ্ঠের ভূষণ কলঙ্কের হার কণ্ঠের ভূষণ কলঙ্কের হার নাসার ভূষণ গন্ধ নাসার আমার পরাণ বধুর সর্বঙ্গ সর্বঙ্গের ভূষণ করেছি আমার পরাণ বধুর সর্বঙ্গ আমার অন্ন ভূষণ
ভূষণে কাজে নাই সখি হরান বধু অঙ্গের ভূষণ সর্বঙ্গে ভূষণ করে সখি সনে রূপের কথা কইতেছিল বসি হেন কালে বৃন্দাবনে বাজিল শ্যামের বাঁশি সখি সনে রূপের কথা কইতেছিল বাঁশি হেন কালে বৃন্দাবনে বাজিল শ্যামের বাঁশি শ্যামের বাঁশি বেজে উঠিল অমনি শ্যামের বাঁশি বেজে উঠিল মধুময় শ্রী বৃন্দাবনে শ্যামের বাঁশি বেজে উঠিল আর মধুময় শ্রী বৃন্দাবনে জয় রাধে শ্রী রাধে বলি মহানবাসী শোনা মাত্র আমার রাধারানী উন্মাদিনীর প্রায় হয়ে উঠলেন বেশ পড়তে গিয়ে রাধারানীর ভুল হয়ে গেল এক অঙ্গের বেশ অন্য অঙ্গে পরিধান করছে রাই সাজে বাঁশি বাজে না পড়িল রাই সাজে বাঁশি বাজে না পড়িল কি করিতে কি না করে সবই হলো ভুল বাঁধে কে শোভার মুকুরে আচরে রাই বাঁধে কে শোভার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার জ্ঞান হারা হলো জ্ঞান হারা হলো বাঁশির গান শোনা মাত্র জ্ঞান হারা হলো বাঁশির গান শোনা মাত্র আমাদের বিশ্বভানু জঙ্গে পরে তার পরে তেন পুরো পরে জঙ্গে পরে তার গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার গলাতে কিঙ্কিনি পরে কোটি তটে হার চরণে কাজর পরে চরণে আলো তার চরণে কাজর পরে ধ্বনি কাজর পড়িছে চরণের পরে ধ্বনি কাজর পড়িছে চরণের পরে ধ্বনি কাজর পড়িছে চরণের পরে ধ্বনি নয়নে আলতা দেয় চরণের পরে ধ্বনি কাজর পড়িছে শ্রবণে করয়ে রাই বেসর সজন শ্রবণে করয়ে রাই বেসর সজন নাসারই উপরে করে বেনির রচন নাসারই উপরে করে বেনির রচন বংশী বদনে কহে যাই বলি হারি বংশী বদনে কহে যাই বলি হারি শ্যাম অনুরাগের বালাই লয়ে মরি শ্যাম অনুরাগের বালাই লয়ে মরি বালাই যাই গো এক অঙ্গের বেশ অন্য অঙ্গে পড়ি আমার রাধারানী অভিসারে চলেছে শ্যাম অভিসারে চলে বিনোদিনী রাধা
শেরাই বন্ধিলা কবরি আর শকুন্তিত কেশরাই বাঁধিলা কবরি কুন্তলব কুলমালা গুঞ্জর ভ্রমরি কুন্তলব কুলমালা গুঞ্জর ভ্রমরি সময় অভিসারে চাঁদ চকরে উভয় ধাইছে অমনি বাহু পশারিয়া ধনী বধুনি লোকলে বাহু পশারিয়া ধনী বধুনি লোকলে মদন মুছাইয়ে দিল বসন অঞ্চল মদন মুছাইয়ে দিল বসন অঞ্চলে সঙ্গে মিলল রসের মঞ্জুরি তার সঙ্গে মিলল রসের মঞ্জুরি জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরি জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরি মিলন হলো মিলন হলো রাধা গোবিন্দের মিলন হলো আমার রাধা গোবিন্দের মিলন হলো মিলল স্বামের বামে নবীন কিশোরী মিলিল স্বামের বামে নবীন কিশোরী পশুপাখি উন্মত্ত দুহুর পহেরি পশুপাখি উন্মুখ দুহুর পহেরি সবে মিলে যায় দাম